নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের MTS এর ভ্যাকান্সি আজই প্রকাশিত হলো। টেন্টেটিভ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, এবং ভ্যাকান্সি নিয়ে কিন্তু খারাপ খবর রয়েছে, খুব খারাপ খবর। ভ্যাকান্সি হাফেরও কম হয়ে গেছে। তো টোটাল ভ্যাকান্সি কত রয়েছে, এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য কত শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও এবং একটি করে লাইক করে দিও। নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো আসো বন্ধুরা, আজকের ভিডিও আমি শুরু করি। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ SSC.NIC.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখো একটা অপশান রয়েছে ক্যান্ডিডেটস কর্নার, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করবে, ক্লিক করার পর একাধিক অপশান দেবে। এর মধ্যে একটা অপশান রয়েছে ভ্যাকান্সি, টেন্টেটিভ ভ্যাকান্সি, দেখতে পাচ্ছ টেন্টেটিভ ভ্যাকান্সি, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে। দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখো বলা হয়েছে CGL, CHSL, স্টেনো CD, তারপরে দেখো লেখা রয়েছে আদার। তোমাদের এখানে আদার অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আদারে ক্লিক করবে, আদার্সে ক্লিক করার পর দেখো লেখা রয়েছে নিউ বলে টেন্টেটিভ ভ্যাকান্সিস ফর দ্য পোস্ট অফ MTS অর্থাৎ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল এক্সামিনেশন 2020। এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বলা হয়েছে টেন্টেটিভ ভ্যাকান্সিস ফর দ্য পোস্ট অফ MTS অর্থাৎ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল এক্সামিনেশন 2020। এখানে প্রথমেই তোমাদের এজ বলা হয়েছে, বয়স 18 থেকে 25, এই বয়সের মধ্যে তোমাদের ভ্যাকান্সি কত দেখে নাও। এখানে প্রথমে দেখো রিজিয়ন ভাগ করা আছে, তারপরে এখানে স্টেট, কোন রিজিয়নের মধ্যে কোন কোন স্টেটগুলো পড়ছে এখানে লেখা রয়েছে, তারপরে দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ এবং টোটাল ভ্যাকান্সি মাঝে মেনশান করা আছে। তো দেখো বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গ পরে ইস্টার্ন রিজিয়নের মধ্যে ইয়ারের মধ্যে, এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল প্রথমে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি রয়েছে 18 থেকে 25 মধ্যে 98টি। এর মধ্যে বলা হয়েছে ইউআর 42টি, OBC 38টি, SC 6টি, ST 5টি এবং EWS 7টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ ইস্টার্ন রিজিয়নে মোট কিন্তু 98টি শূন্যপদ রয়েছে পশ্চিমবঙ্গে 18 থেকে 25 এই বয়সীমার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বাকি স্টেটগুলোর কিন্তু দেওয়া আছে। তারপরে দেখানো তোমাদের এখানে বলা হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 18 থেকে 27। দেখো বলা হচ্ছে টেন্টেটিভ ভ্যাকান্সিস ফর দ্য পোস্ট অফ MTS মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল এক্সামিনেশন 2020, এজ 18 থেকে 27, 18 থেকে 27 এই বয়সের মধ্যে তোমাদের কত ভ্যাকান্সি দেখে নাও। এখানে বলা হয়েছে ইস্টার্ন রিজিয়নে ওয়েস্ট বেঙ্গলে দেখো ভ্যাকান্সি রয়েছে মোট 81টি, এর মধ্যে ইউআর 34টি, OBC 21টি, SC 14টি, ST 9টি এবং EWS 3টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো লাস্টে তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে। দেখো এখানে বলা হয়েছে এজ, তারপরে দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এবং টোটাল ভ্যাকান্সি বলা হয়েছে। তো বলা হচ্ছে 18 থেকে 25 এই বয়সমায় রয়েছে মোট ভ্যাকান্সি 3,266টি, এবং তারপরে দেখো 18 থেকে 27 এই বয়সমায় রয়েছে মোট ভ্যাকান্সি 706টি। তো টোটাল বলা হয়েছে 3,972টি শূন্যপদে কিন্তু এবার অর্থাৎ 2020 MTS রিক্রুটমেন্ট করা হবে। এছাড়া বিগত বছরগুলোতে আমরা দেখেছি SSC MTS রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রায় 8,000-এর কাছাকাছি শূন্যপদ থাকে, তো সেই তুলনায় কিন্তু এবার তার হাফেরও কম ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু একটা খুবই খারাপ সংবাদ।